आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। সদরঘাট বরাক সেতুতে ভয়াবহ দুর্ঘটনা, ম্যাজিক গাড়ির ধাক্কায় হত বাইক আরোহী। কাছাড় পুলিশের মাদক বিরোধী অভিযান, চ্যাংকুড়ি রোড থেকে প্রচুর হেরোইন জব্দ। শিলচর প্রেস ক্লাবের আন্তঃ স্কুল ওপেন দাবা প্রতিযোগিতার শনিবার শুরু, প্রস্তুতি সম্পূর্ণ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচরে ভয়াবহ সড়ক নিহত এক বাইক আরোহী। শুক্রবার শিলচর সদরঘাট বরাক সেতুর মধ্যস্থানে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এতে ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয়। মৃত যুবকের নাম সুমন দাস। যুবকের বাড়ি রংপুর মজুমদার লেনে। জানা গেছে, শিলচর অভিমুখী একটি ম্যাজিক ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে বাইক আরোহীকে পেছন থেকে ধাক্কা মারে। এতে বাইক চালক সামনের দিকে ছিটকে পড়ে এবং গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। রক্তাক্ত হয়ে যায় সম্পূর্ণ সড়ক। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ট্রাফিক পুলিশ ছুটে আসে। তড়িঘড়ি যুবককে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ম্যাজিক ট্রাকটি ব্রেক ফেল করে অতি দ্রুত গাড়িটিকে ধাক্কা মেরে তারপর গাড়িটি বাইকের পেছন থেকে ধাক্কা মারে। ঘটনার পর চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও জনগণ তাকে আটক করে পুলিশের কাছে সমঝে দেন। ঘটনার পর বরাক সেতুতে কিছু সময় তীব্র যানজটের সৃষ্টি হয়। আমি অন স্পটেই আসলাম, আমি আর আমার ভাই। হ্যাঁ, তো আমরা যেতে আসলাম রংপুরের বাইক ধোয়াইতে। তো সাডেনলি দেখি এখানে খুব ট্রাফিক। আমি আমার বাইক সাইড করে নামলাম, দেখি সামনে একটা বিস্তারিত গাড়ি যেতে আসলো, তার মানে ব্রেক ফেল আসলো। বাট একটু স্পিডে আইতে আসলো, যেহেতু ডাউনওয়ার্ডসে হে মানুষটার এত বাজারে, মানে মানুষটা হেলমেট পরে আসলো পুরো গাড়ির তলে। হে, আর যতটুক মানে এখানে লাগলো দেখে, তার বডি 60% ব্লাড রাস্তার মধ্যে ফ্লো হয়ে গেছে। তারপরে তো ট্রাফিক পুলিশ আইলো, দেন দুইটা ট্রাফিক তেনারও কনস্টেবল আইলো, তারপরে তারে ধরলো যে ড্রাইভার। এখন তো তারে নিয়ে গেলো মানে আউটপোস্টে। আর দুইটা গাড়ি মারি আইয়া, তিন নম্বর ও বাইক আলারে মারছে। আর বাইক আলারে বাইক আলা পুরো মানে স্টেডি পজিশন দাঁড়ানি, যে কাটিয়া বাইড়ি তো হ্যাঁ ফুল মানে দাঁড়ানি, মানে হ্যাঁ দাঁড়ানি, যে হেটা কাটিয়া গাড়িটা যেতে বাইড়ি যায়। বাকি আইয়া তারই মারি স্যার, কি মানে খুবই অসম্ভব আছে, জলের মতো মারি স্যার, কি পুরা মানে। আর আর যে ছেলেটা যে মানে ড্রাইভার যে হে মানে নেশা মতো হে কই জল আসলো, যেগুলা এগুলো আমরা সবাই যার দাদা আসলো, আমি আসলাম, কাইন আসলো, হে আসলো, সবাই আমরা জল দিয়ে ব্লাড গুলার সাইড করে। শুক্রবার সাত সকালে করিমগঞ্জে এক ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয়। দ্রুতগামী একটি ডাম্পারের ধাক্কায় প্রাণ হারায় একটি 6 বছরের শিশু। শিশুটির নাম মুরাদ উদ্দিন, তার ঘর করিমগঞ্জ শহরের সন্নিকটে এলাকাবাড়ি এলাকায়। জানা গেছে, শিশুটি সকালে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় অসম ত্রিপুরা 8 নম্বর জাতীয় সড়ক এলাকাবাড়ি এলাকায় দুর্ঘটনার মুখে পড়ে। শিশুটিকে ধাক্কা মারে ডাম্পারটি, এতে উত্তেজিত হয়ে পড়ে স্থানীয় জনতা। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে সংশ্লিষ্ট এলাকায়। বাচ্চারা মসজিদে যায়, মসজিদে যাওয়ার সময় মানে গাড়িটা আইছে, গাড়িটা হয়তো কোন ভুল করেছিল, ঘুমোর মধ্যে গাড়ি চালাইতে পারে, চালানোর কারণে বাচ্চার একটা না তিনটা বাচ্চা আসলা, দুইটা হসপিটাল গেছে, একটা বাচ্চা নিচে আসলো, নিচটাই ধরে বাইরে রাখা হয়েছে, দেওয়া হয়েছে। আর যে পরিমাণে চলে সকাল টাইমে গাড়িগুলো মানে গাড়ি তোর কড়া পদক্ষেপ নেওয়া হবে, কড়া পদক্ষেপ। আমার রোড সেফটি প্রতি মাহতে আমার রোড সেফটির উপর এটা মিটিং হয়ে থাকে, যত DTO PWD ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার আমার জয়েন্ট ডাইরেক্টর হেলথ গোটেখানি ডিপার্টমেন্ট মিলিয়ে আমার রোড সেফটির উপর মানে প্রত্যেক মাহ এবার মিটিং আমি করে থাকি। এবং যদি মানে এনেকি অ্যাক্সিডেন্ট প্রন এরিয়া যেগুলো থাকে তাতে আমার কড়া ফোকাসটা আমি করে থাকি।
তো এইটোর উপরত এবার আমার যে রোড সেফটি মিটিং আছে এইটোর উপরত আহিব এজেন্ডাটা আহিব আর ইয়ার উপরত মানে কেনেকে ভাল স্টেপ লব পারো তার এইখিনি মেজার মানে কাছাড় পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাছাড় ও করিমগঞ্জ পুলিশের যৌথ অভিযানে শিলচর কাঞ্চনপুর চ্যাংদুয়ার থেকে বৃহৎ পরিমাণ হেরোইন জব্দ করা হয় সঙ্গে একজন হেরোইন ব্যবসায়ীকেও আটক করে কাছাড় পুলিশ কাছাড় পুলিশের সুপার নমাল মাহাতো শুক্রবার সাংবাদিক সম্মেলন করে জানান যৌথ অভিযানে কাছাড় ও করিমগঞ্জ পুলিশ শিলচরের চ্যাংকুড়ি রোডের কাঞ্চনপুর থেকে 1 কেজি 400 গ্রাম হেরোইন জব্দ করেছে এগুলি 100টি সাবারের বাক্সে রাখা ছিল এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক অভিযুক্তকে বর্তমানে পুলিশ তাকে জেরা চালিয়ে যাচ্ছে करीमगंज SP महोदय के साथ मैंने एक अभियान चलाया था और ये अभियान के दौरान हमने 100 केसेस ऑफ हीरोइन हमने जब्त किया और इसका जब हमने इसको वेट किया इसका वेट है अराउंड 1.4 kg और इसको हम लोगों ने एक 407 ट्रक जिससे हम इंटरसेप्ट किया और इंटरसेप्ट करने के जब हम तलाशी चलाए तो वहाँ से तलाशी थे ये जो ह्यूज क्वांटिटी में जो ड्रग्स बरामद हुआ और इसको हम लोगों ने सीज किया और इस साथ ही उसके एक जो आदमी इसको कुरियर के हिसाब से इसको यूज कर रहा था और ही वॉज ट्राइंग टू ट्रांसपोर्ट उसका नाम है शहीद अहमद ये करीमगंज हुआमरा नाम का एक जगह है वहाँ से बिलोंग करता है उनको भी हमने पकड़ा है और अभी भी हमारा अभियान चल रहा है इसका जो फॉरवर्ड लिंकेज है और बैकवर्ड जो लिंकेज है जो भी इसके साथ संपर्कित है उसको हम जल्द ही हम इसको अरेस्ट करके उसको कोर्ट ऑनरेबल कोर्ट को फॉरवर्ड करेंगे और ये पूरे ऑपरेशन के दौरान हमने इसको फॉलो किया ये गाड़ी को फॉलो करने के बाद इसको इंटरसेप्ट किया और हमें जो अभी प्रिलिमिनरी इन्वेस्टिगेशन से ये पता चलता है कि ये जो सामान बरामद हुआ ह्यूज क्वांटिटी में जो सामान बरामद हुआ ये चीज़ें हमारा जो नेबरिंग स्टेट है वहाँ से लेके असम के माध्यम से ये दूसरे स्टेट में ले जाने का शिलचर प्रेस क्लब आंतर स्कूल ओपन दाबा प्रतियोगिता 2023 अनुष्ठित होच्छे 3 এবং 4 জুন মালুগ্রাম পঞ্চানন শিববাড়ির শ্যামাপ্রসাদ স্মৃতি ভবনে শনিবার সকাল 9:30 এই দাবা প্রতিযোগিতা শুরু হবে শুক্রবার শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরা হয় সাধারণ সম্পাদক শঙ্কর দে বলেন ক্লাবের সুবর্ণ জয়ন্তী উদযাপনের অঙ্গ হিসেবে এই দাবা প্রতিযোগিতার আয়োজন প্রতিযোগিতায় সংযুক্ত প্রেস ক্লাবের অন্যতম সহসভাপতি মনতোষ ধর জানান দাবা প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী যে সকল পড়ুয়া এখনো নাম নথিভুক্ত করেননি তারা শনিবার সকাল 9:30 মধ্যে সরাসরি এসে নাম নথিভুক্ত করতে পারবেন সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের আরো 2 সভাপতি রিতেন ভট্টাচার্য ও বিকাশ চক্রবর্তী সহ পাপলু দাস গৌতম তালুকদার বিশ্বকলন পুরকায়স্থ সোনালী নাথ বিজন বিহারী নাথ প্রমুখ প্রেস ক্লাবের বর্ষব্যাপী সুবর্ণ জয়ন্তী উৎসবের অঙ্গ হিসাবে শনি ও রবিবার অর্থাৎ 3 ও 4 জুন মালুগ্রামের শ্যামাপ্রসাদ স্মৃতিভবন এটা মালুগ্রাম অত্যানন শিববাড়ি কমপ্লেক্সে রয়েছে সেখানে আন্তঃ স্কুল দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ওই প্রতিযোগিতায় প্রায় শতাধিক খুদে দাবাড়ুরা অংশ নেওয়ার কথা রয়েছে ইতিমধ্যেই 65 জন গুগল ফর্মের মাধ্যমে তাদের এন্ট্রি দিয়েছে এবং বাকিরাও আরও 30-35 জন তারা স্পট এন্ট্রি দেবে বলে আমাদের জানিয়েছে প্রতিযোগিতায় যে কোনো স্কুলের যে কোনো ছাত্রছাত্রী যোগদান করতে পারবে প্রতিযোগিতায় রয়েছে 34টি পুরস্কার এর মধ্যে ওপেন ক্যাটাগরিতে রয়েছে প্রাইজ মানি সহ ট্রফি ওপেন ক্যাটাগরির 10 জন পাবে এই পুরস্কার রয়েছে অনূর্ধ্ব 8-এ 3টি ছেলেদের ট্রফি ও 2টি মেয়েদের ট্রফি অনূর্ধ্ব 11-এ 3টি ছেলেদের ট্রফি ও 2টি মেয়েদের ট্রফি অনূর্ধ্ব 14-এ 3টি ছেলেদের ট্রফি ও 2টি মেয়েদের ট্রফি অনূর্ধ্ব 17-এ 3টি ছেলেদের ট্রফি ও 2টি মেয়েদের ট্রফি এছাড়া বেস্ট গেম টিচার
গেম টিচারকে আমরা 1000 টাকা ও ট্রফি। সোনাই শহরের গজালি খাল খনন ও স্ট্রিট লাইট স্থাপনের কাজের শিলান্যাস করলেন জেলা বিজেপি সভাপতি বিবেকানন্দ রায়। শুক্রবার পৌরসভার পঞ্চদশ অর্থ কমিশন থেকে 30 লক্ষ টাকা ব্যয়ে এই দুটি কাজের শিলান্যাস করা হয়। এতে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারপারসন শিলুরানী দাস ও ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম। এখানে দুটা শিলান্যাস উপলক্ষে উপস্থিত আমার সোনাইর চেয়ারপারসন শ্রীমতী শিলুরানী দাস মহাশয়া, এখানে উপস্থিত আমাদের ভাইস চেয়ারম্যান শাহরুল আলম লস্কর মহাশয়, উপস্থিত আমার এই সোনাই বোর্ডের যারা নির্বাচিত সদস্য সবাইকে এবং সাংবাদিক ভাইরা। আজকে তো খুশির দিন যে আমরা সোনাইবাসীকে যাতে আগামী দিনে জল থেকে এইনের জল থেকে যাতে পরিত্রাণ পেতে পারে সেই হিসাবে আজকে 15 লক্ষ টাকা ব্যয়ে একটি কালবাটির শিলান্যাস করা হলো। আর সিনাই বাজারে যাতে লাইট থাকে, হ্যাঁ, লাইটের ব্যবস্থার জন্য আরও 15 লক্ষ টাকা, এই টোটাল 30 লক্ষ টাকা আজকে আমরা শিলান্যাস করলাম। আগামী দিনে আমাদের সোনাইকে আরও আমরা কিছু করার চেষ্টা করব। আমরা নির্বাচন আগে কথা দিয়েছিলাম সোনাইবাসীকে, যদি আমরা ভোট করতে পারি তাহলে আমরা সোনাইকে আমরা কাজ করব। এবং আমি দেখছি বিগত 1-1.5 বছরের মাথায় আমার সোনাই বোর্ড যেভাবে কাজ করে যাচ্ছে, আগামী 5 বছরে সোনাইতে অনেক কাজ হবে, এটা আমি কথা দিতে পারি। ভারতীয় জনতা পার্টি সভাপতি বিদ্যুৎ বিল বৃদ্ধি সহ ভূধরে বিল রোধে দাপে দাপে আন্দোলনের উপর বিশাল জনসভা ডাক দিয়েছে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন। এদিনে সাংবাদিক সম্মেলন ডেকে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানান, 4 জুন ইন্ডিয়া ক্লাব সংলগ্ন একটি বিবাহ ভবনে ওই জনসভা আয়োজন হবে। সভার মাধ্যমে সমস্যা সুরাহায় আন্দোলনের পরবর্তী পদক্ষেপ নির্ধারণে ওই সভার আয়োজন করা হয়েছে বলে জানান অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কমিটি এবং অন্যান্য ভাতৃপ্রতিম বিভিন্ন সামাজিক সংগঠন, ক্লাব এবং আত্মসহায়ক গোষ্ঠী, এদের সবের সঙ্গে নিয়েই আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনটা করতেছি। প্রিপেড মিটার জনিত যে সমস্যা ইদানিং প্রতিটি গ্রাহককে, ইলেকট্রিক গ্রাহককে যে সমস্যায় ফেলে দিয়েছে, তাই নিয়ে আন্দোলন চলা অবস্থাতে আমরা দেখতেছি যে এই আন্দোলনকে যদি বৃহত্তর স্তরে নিয়ে যাওয়া যায় তাহলে হয়তো এলপিডিএসএল কর্তৃপক্ষ বা সরকারি কর্তৃপক্ষকে আমরা এই ব্যাপারে ওয়াকিবহাল, সরকার তো আমাদের কোনো কথাই শুনতে চাইতেছে না, যাতে সরকার এই কথাগুলো শুনে আমাদের সুবিধা অসুবিধার কথাগুলো শুনে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে, তার জন্য আন্দোলনকে তীব্র করে তোলার জন্য আমরা আগামী 4 জুন একটা নাগরিক সভার আহ্বান করেছি সেলিব্রেশন বিবাহ হলে। এই বক্তব্যগুলো এবং ব্যাপকভাবে গ্রাহকদের যে হয়রানি হচ্ছে এবং বিভিন্ন অঞ্চলে হয়তো বিভিন্ন ধরনের সমস্যা আছে, মিটারটা স্মার্ট করা হয়েছে কিন্তু এন্টায়ার যে নেটওয়ার্ক, সেখানে যে ট্রান্সফরমার আছে, লাইন আছে, সেগুলো কতটা স্মার্ট করা হয়েছে এবং জনগণ সেই স্মার্ট পদ্ধতিতে কতটা দক্ষ হয়েছে তার কোনো। শিলচর শিশু উদ্যান ও শিবালয় সংস্থার যৌথ সংস্থার ব্যবস্থাপনায় 2020-23 বর্ষের মাধ্যমিক পরীক্ষার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় শিশু উদ্যান প্রাঙ্গণে। এতে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর বিভাস দেব, রসরাজ দাস, সমাজসেবী স্বর্ণালী চৌধুরী, ডক্টর রাজীব কর, জয়দীপ চক্রবর্তী, সৌমিত্র দত্ত চৌধুরী, ভাস্কর দাস, মাসুম আহমেদ সহ বিশিষ্টজনেরা। সেদিন মাধ্যমিক উত্তীর্ণ কৃতি নয় জন ছাত্রছাত্রীকে উত্তরীয় স্মারক দিয়ে সম্মাননা জানানো হয়। ভালোবাসা এবং ছাত্রছাত্রী যারা আছেন সবাইকে আমার আশীর্বাদ শুভেচ্ছা তোমাদের প্রতি রইল। যাই হোক, আজ এখানে যে শিবালয় এবং শিশু উদ্যানের যৌথ উদ্যোগে এখানে যে আজকে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হচ্ছে, তাদেরকে প্রথমেই আমি সাধুবাদ জানাই। আমরা খুবই আনন্দিত এবছর বরাক উপত্যকায় 4 জন মেধাবী
স্থান করে নিয়েছে সমস্ত আসামের মধ্যে। আমরা রূপম সাংস্কৃতিক সংস্থার তরফ থেকে প্রতি বছর বরাক উপত্যকা কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দিয়ে আসছি। এবছরও আমরা হায়ার সেকেন্ডারি রেজাল্ট বের হওয়ার সঙ্গে সঙ্গে আমরাও এই অনুষ্ঠানটি করব। যাই হোক, আমি শুধু একটি কথাই বলব যে তোমরা পাশ করেছ, সত্যি আমাদের খুবই আনন্দ লাগছে। তোমাদের একটি কথাই আমি বলছি যে কি ডাক্তার ইঞ্জিনিয়ার হবে বা বিভিন্ন ক্ষেত্রে তোমরা হয়তো আরো বড় হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরো একবার। সদরঘাট বরাক সেতুতে ভয়াবহ দুর্ঘটনা, ম্যাজিক গাড়ির ধাক্কায় হত বাইক আরোহী। কাছাড় পুলিশের মাদক বিরোধী অভিযান, চ্যাংকুড়ি রোড থেকে প্রচুর হেরোইন জব্দ। শিলচর প্রেস ক্লাবের আন্তঃ স্কুল ওপেন দাবা প্রতিযোগিতা শনিবার শুরু, প্রস্তুতি সম্পূর্ণ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ। आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।